এসে গেছে, দেখলে এসে গেছে, আসুক ভেতরে। শোনো একটা কথা বলি, কানে কানে বলছি, বুঝতে পেরেছি আমি কার কথা বলছি? যার বোঝা নিশ্চয়ই ঠিক বুঝে গেছে। কি এবার কি একটা ডল পুতুল কিনে বলবে যে এটা তোমার ডলু? বুদ্ধিটা একটু খাটাও, বুঝলে? নিজের বুদ্ধিটা একটু খাটাতে হবে তো, নাহলে তো মুশকিলে পড়ে যাবে, তাই না? এখন আমি যেহেতু বলছি না ভিডিও দেবো না, আমি যেহেতু ডেলি ব্লগ করছি, এখন তুমিও ব্লগ করা শুরু করেছো, খুব ভালো করছো, ভালো করো, কিপ ইট আপ। জীবনের সব থেকে বড় ভুল ছিল, তাই না? এবার আমার মেয়েটাকে কি করে কপি করবে? ওকে কি কিডন্যাপ করবে নাকি? বাবা, তাহলে তো ভারী সমস্যায় পড়ে যাবো আমি আমার মেয়েটাকে যদি কিডন্যাপ করো, কারণ আমার মেয়ে তো কাউকে ছাড়া, আমাকে ছাড়া তো থাকেই না, তাই না? আমার ডলি তো কারোরই ছাড়া থাকে না। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই দেখো ডলু ঘুমতে গুটে পড়েছে, আর সকাল থেকে একদম পুরো ফ্রেশ। বলো তো কেন? বলো বলো ডলু, বল এ ডলু, বলো বলো এত সকাল থেকে ফ্রেশ কেন? কারণ কালকে রাতে কখন ঘুমিয়েছি ডলু? কালকে রাতে কখন ঘুমিয়েছি? 2:24, আর ঘুমতে গুটেছি কখন? কখন উঠেছি বলতো? 5:20। এই জন্য রাতে ঘুমাইনি, ওই জন্য সকালটা এত ফ্রেশ। ঘুম 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 পালিয়েছে। এই যে এই যে এই যে এই যে ডলু 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 ডলু, এই দেখ এই দেখ এই দেখ, ডলু ঘুম থেকে সকালে উঠে পড়েছে। কি সকাল সকাল ঘুম থেকে ওঠে! বাবা রে বাবা, ওরে বাবা রে, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ। এখনো বিছানা তোলা হয়নি, দেখেছো? কিচ্ছু করা হয়নি, এই মেয়ে আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না। আমি সকালবেলা যখন সকালে ঘুম থেকে উঠলাম, ভাবলাম যে না একবার মর্নিং ওয়াক করে আসি, সব ড্রেস আপ করলাম। ও বাবা, ঠিক জুতোটা পরেছি আর কেঁদেছে। আবার সঙ্গে সঙ্গে সব ছেড়ে ওর কাছে, মানে আমি যদি 5 থেকে উঠে যাই ও ঠিক বুঝতে পারে না, ঠিক বুঝতে পারে, তাই না? ঠিক বুঝতে পারো টুপু টুপুরি। আর আজকে আমাদের বাড়িতে আসবে একটা নতুন অতিথি, সেটা হচ্ছে ডলুর জন্য, তাই না ডলু? হ্যাঁ, কে আসবে বলো, কে আসবে বলো, জানতে পারবে একটু পরে পরে জানতে পারবে, তাই না? হ্যাঁ, যদি এ বেলায় আসে তাহলে তোমাদেরকে এ বেলায় দেখাবো, আর যদি ইভিনিংয়ে আসে তাহলে ইভিনিংয়ে দেখাবো। দেখা যাক, এখন এখন জানি না কখন আসবে, আর আসবে হচ্ছে ডলুর জন্য। আমার মেয়ে দেখেছ, লেট করে বেড়ে যায়, আলি আলি ঘুম থেকে ওঠে। কেউ করে তোমাদের কারোর এরকম করে? তোমাদের কারোর সাথে এরকম হয়? আমার সাথে এরকম হয়। আমার মেয়ে ঠিক করেই নিয়েছে, আমি মাকে ঘুমোতে দেব না, কিছুতেই দেব না। যাই হোক, না না একটা মজা করলাম, সিরিয়াসলি কালকে রাতে 2:24 ঘুমাতে গেছি, সাড়ে পাঁচটা থেকে খুশখুস 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 করছে, 5:30 সময় উঠে পড়েছে। উঠে আর কি করব, ওকে ড্রেস ছাড়িয়ে দিলাম সকালবেলা উঠে পড়েছে যখন। তারপরে কত চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কোনো হেলদোল নেই। খাস না ওটা, ওটা একটা পেয়ার পড়ে আছে, করিস না ওরকম। আর এই দেখো বিছানা তোলা হয়নি এখনো, কি করে তুলবো বলো? কারণ মায়ের শরীরটা একটু খারাপ হলো, মাকে বললাম তুমি একটু শোও, বাবা এখনো ঘুমতে ওঠেনি, সৌরভ এখনো ঘুমতে ওঠেনি, ডোনা বিকি বব উঠে পড়েছে, মানে ডোনা ওঠেনি বব উঠে পড়েছে, কি উঠে পড়েছে ওই দেখো, দেখেছো কি হয়েছে? আবার এই এখন কোল থেকে নামিয়ে দিতে হবে, দিয়ে তারপরে ওকে এখন খাটে ছেড়ে দিতে হবে, ও খাটময় ঘুরে বেড়াবে। ওরকম করে না সবসময়, দুধ করে না। আর দেখো অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর সবাই মল পায়ে পড়ে থাকে, আর ওর দেখো এই দেখো অনলি একটা পায়ে আছে, আর একটা পায়ে খুলে কি করছে জানো? আঙুল দিয়ে দিয়ে টানছে, টানলে খুলে যাচ্ছে, দিয়ে পাটাকে জোরে জোরে ছুটছে, খুলে বার করে দিচ্ছে। ঠিক আছে চলো এখন সব বিছানা টিছানা তুলি, দেখি ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। ঘুমাবে তো নাই জানা কথা, আমাকে সবাই বলছে কি পৌলমি ও ভাত খাচ্ছে, পেট ভরে সব খাচ্ছে, তাও ওর চোখে ঘুম নেই। আমার না গো, ওর চোখে ঘুম নেই, বুঝছি? এমা আসো, বাচ্চারা তো একটু অ্যাটলিস্ট পেট ভরে খাবার খেলে তাদের ঘুম চলে আসে, তাহলে আমার মেয়ের চোখে ঘুম নেই নেই নেই, আসে না আসে না, চোখে ঘুম আসে না। বলে দেবে সবাই কিন্তু বকা দেবে,
সবাই কিন্তু তোমাকে বকা দেবে, বলবে ডলু ওরম করে না, ওরম করে না, আবার চুল ধরে টানে না, এই কটা চুল পড়ে আছে মাথা, ওরম করিস না, ওরম করিস না, আমার ওপর অত্যাচার করিস না তুই। আমি দিন দিন অত্যাচার হয়ে যাচ্ছি ওর প্রতি, আমাকে অত্যাচার করছে। তোমরা কিছু বলো, তোমরা এর প্রতিবাদ করো, করো প্রতিবাদ। হাসছে দেখেছো, কি দুষ্টু হয়েছে না। আমি যদি ওকে কিছু বলি, ধরে না এরকম চোখটা বড় বড় করলাম, ডোন্ট কেয়ার, ও হেসে জিনিসটাকে উড়িয়ে দেয়, তাই না? দেখো না হাসছে, দেখেছো এটা গেলে, এটা গেলে ডলু গেলে, ডলু কই। আর কালকে সারাদিন ব্লগ করতে পারিনি, কারণ কালকে শরীরটা ভালো লাগছিল না। যে আগের দিন তোমাদেরকে বললাম না যে পিঠে ব্যথা করছে, তো সেই ব্যথাটা ছিল। আর তোমার ঠান্ডা জল আমি খাওয়া বন্ধই করে দিয়েছি, আজ প্রায় 1.5-2 মাস হয়ে গেল, তাও জানি না কোথা থেকে হঠাৎ করে গলায় ব্যথা, আর ব্যাস ওই ওই করে ওই জন্য কালকে আর শরীরটা ভালো লাগেনি। ওই পিঠে 650 খেয়েছি, দিয়ে এখন না শরীর দুটো খেয়েছি, তাই দিয়ে শরীরটা উইক লাগছে, ওই জন্য কালকে কোনো ব্লগ করিনি। আর এই শনিবারে তো তোমাদের কাছে সেদিনকেও বলেছি, এই শনিবারে আমাদের বাড়িতে নারায়ণ পুজো আছে, তো সেই একটা মা যাবে সব বাজার দোকান করতে। কি করছিস, তুই কি করছিস? এই দেখো দেখেছো, দাঁড়াচ্ছে দেখেছো, এই দেখো আমি ছেড়ে দেবো, নে না আমি ছেড়ে দেবো, যা না আমি ছেড়ে দেবো, কিন্তু দ্রুত করিস না, দ্রুত করিস না ডলু, দ্রুত করিস না। এই তোমাদের সবার বেবিরা ঘুমায় না, ঠিক ঘুমায় বলো? সবাই ঘুমায় আমি জানি, শুধু এই আমার মেয়েতে ঘুম করে না, একদম একটু ঘুম আসে না, একটু টায়ার্ড ফিল করে না, আমি তাই ভাবি বাবা রে বাবা এত এনার্জি পায় কোত্থেকে, কে যাবে? মাথায় জল চান করে, জল পড়লে খাবার খেলে পরে সবার ঘুম আসে, ওর ঘুম নেই। ডলু দোষীটাকে নিয়ে আমি কি করি গো, আমি দোষীটাকে নিয়ে কি করি, কি করি আজ ভেবে না পাই, কোথায় করবো রে যাই। হ্যাঁ করে যাবি, ঠিক আছে চলো এখন বিষয়টা তুলে নিই, দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর কি, এই লাইফ, এটাই কাজ, বোরিং লাইফ। সকালবেলায় ওঠো, রাতেবেলায় ঘুমাতে যাও, আবার সকালবেলায় ওঠো, রাতেবেলা ঘুমাতে যাও, মানে খাও রিপিট খাও। হ্যাঁ ওই দেখো বলছে হ্যাঁ, একটু সবাইকে হাই বলে দাও, একটু বলে দাও, এই যে এই যে এইদিকে তাকাতে হয়, এইদিকে লেন্স আছে, লেন্সটা এইদিকে না, লেন্সটা ধরতে হবে না বাবা, লেন্স লেন্স এদিকে 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 তাকা, এদিকে তাকা, বলে হাই গুড মর্নিং, আচ্ছা বলতে হবে না, বলতে হবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না, ঠিক আছে চলো এখন বিছানা তুলে নিই, দিয়ে দেখি ওর আমি একটা কিছু ব্যবস্থা করতে হবে, তো করতে হবে ওর জন্য একটা ব্যবস্থা, আজকে আমি ওকে মটন খাওয়াবো ভাবছি, মটনের জল ভাত খাওয়াবো, স্নান করিয়ে মটন খাওয়াবো, তারপর যদি একটু ঘুমায়। হায় রে হায়, আমি কি করি রে, তোরা ভাবে আমি পাগল হয়ে গেছি, সত্যি আমি পাগল হয়ে গেছি, এই মেয়ে আমাকে পাগল করে দিল। ঠিক আছে চলো এখন, টাটা, বারবার বলে যাচ্ছি, আর ডলুর অ্যাক্টিভিটি আমি দেখিয়ে যাচ্ছি, কি করছে দেখো না, ও খালি এখন এই ক্যামেরার ফিতেটাকে নেবে, ওরে বাবা রে, ওরে বাবা রে, পড়ে যাবি মা, পড়ে যাবি শোনা, ঠিক আছে এখন টাটা টাটা টাটা, আর কথা বল, ওই দেখো দেখেছো, এই যে এই দেখো, এই দাঁড়া দেখাচ্ছি কি করছে দেখবে, এই যে এই যে ক্যামেরার ফিতেটা, এটা মুখে দেয় না, সব জিনিস মুখে দেওয়া, এই যে এইটাকে মুখে দিচ্ছে, মুখে দেয় না, তোর মোবাইল কোথায় গেল, নে সবাইকে ফোন কর, তোর ফোন কোথায় গেল, ফোনটা আবার মুখে দিচ্ছে, ফোন কই, তোর ফোনটা কই, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ফোনটা কোথায় গেল, অত দামি ফোন কিনে দিলাম যে তোকে, আমি এই যে
ডলুর ফোন নাম্বার দেখেছো? 1234। যাকে যাকে কেউ কেউ ফোন করতে চাইলে ডলুকে এই নাম্বারে সবসময় অ্যাভেলেবেল পাবে, কারণ ওর ঘুম নেই চোখে, ঠিক আছে? দেন ডলু। হ্যালো, হ্যাঁ কে বলছো বলো, সবাইকে এক এক করে বলো কে বলছো, হ্যাঁ বলো সবাই। আবার ওটা মুখে দেয়, দুটো কবি না কিন্তু ডলু। আগে ফোনটা নে, এনে ফোন কর, এনে সবাইকে ফোন কর, দাঁড়া তোর হচ্ছে, দাঁড়া এনে ফোন কর, ফোন কর, রিচার্জ আমি করে দেবো। হ্যাঁ মুখে দেয় না, ফোন করতে হয়, এখানে কানে ফোন দিতে হয়। হ্যাঁ বলে, হ্যাঁ ও বলে, আমার ফোন নাম্বার 1234। কত সুন্দর নাম্বার দেখেছো, 4 ডিজিটের নাম্বার কোনো জায়গায় কোথাও ফোনে দেখেছো, দেখেছো তোমরা? দেখোনি, ডলুর কাছে আছে এই এক্সপেন্সিভ ফোনটা, এটা অ্যাপেলের ওপরে, এটা হচ্ছে, এটা কি ফ্রুট, পাইনঅ্যাপেল। এই কালকে টিকটক বন্ধ হয়ে গেছে, শুনেছো? টিকটক আমি কবে আনইনস্টল করে দিয়েছি, যারা টিকটক করতো তাদের অবস্থা টাইট। ঠিক আছে চলো টাটা, বিছানা তুলে নি, তারপরে বাদ বাকি কথা বলছি। গুড ইভিনিং সবাইকে, কেমন আছো? সকালবেলায় কথা হয়েছিল, আর এই দেখো আমি এখন খাচ্ছি কফি। সকালবেলা তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে, তো আসছে। বাইরে বার করছো স্কুটিটা? তো আসছে সেই গেস্ট, নতুন অতিথি আসছে, আসছে। আর ডলু এখন ওই ঘরে ঘুমাচ্ছে। কি হলো হঠাৎ করে আবার? আরে এই দেখো সৌরভ আর স্কুটি বার করছে, ঘুরতে যাচ্ছে, ঘুরতে, না না ঘুরতে যায়নি, ওই যে যে আসবে তার জন্য স্কুটিটা এখন বার করে রাখছে। আচ্ছা এখানকার লাইটটা একটু ইয়ে দিও তো, এখানকার লাইটটা খুব কম। এই দেখো ডগি গুলো, তো যাই হোক আসছে, আমি খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। তো তোমরা দেখো, আশা করি তোমাদেরও ভীষণ 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 ভালো লাগবে, ঠিক আছে? আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আসুক ভেতরে, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, আর ফুল ডেমো পাবে নেক্সট ব্লগে, ঠিক আছে? দেখো যাতে দেখো চলে এলো আমাদের নতুন ফ্রিজ সাইড বাই সাইড, এটা স্যামসাং এর। তো এটার ফুল ডেমো তোমাদেরকে দুদিন পর দেব, কারণ কোম্পানির লোক আসবে তারপরে এটার ডেমো দেব। আর এটা দেখো পুরো গ্লাসের, দেখতে পাচ্ছ? আমি এখানে, আমাকে এখানে দেখা যাচ্ছে, এই দেখো আমাদের পুরনো ফ্রিজটা, ঠিক আছে? এটা এখন আপাতত বাইরে রাখবো, কারণ যতক্ষণ না এটার কোম্পানির লোক আসবে এটা দেখতে, দেখো জাস্ট অসম হয়েছে, তাই না বাবা? দারুন, এটা মা পছন্দ করে এসছে, ভেতরটা জাস্ট দেখো, জাস্ট দেখো, এক্সিলেন্ট হয়েছে, এক্সিলেন্ট। মানে এটা দিনের বেলায় তোমাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারবো, এখন দেখাতে, দেখানো যাচ্ছে না। দেখেছো আমার ফুল ফ্রেমটা আসছে? তাহলে দেখলে আমাদের নতুন ফ্রিজ চলে এলো, পুরোনোটাও আছে নতুনটাও আছে, কারণ তোমাদেরকে আগেও বলেছিলাম আমাদের বাড়িতে দেরা, এক সেকেন্ড দাঁড়াও, কোনো অনুষ্ঠান হলে না প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, মানে জিনিসপত্র রাখার, বিকি ডোনা ববের চিকেন টিকেন এনে রাখার, তো এটা জাস্ট সুপার ডুপার হয়ে যায়, সুপার ডুপার যেতে বলে। এটাকে, এটা মা সৌরভ গিয়ে অর্ডার মানে দিয়ে এসেছিলো স্যাটারডেতে,
তোরা দেখে এসেছিল রিলায়েন্স ডিজিটালে, তখন থেকে নেওয়া হয়নি, আমাদের এখানে যে শোরুম আছে সেখান থেকেই নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও, আমাদের কাছে সবাই এরা অতিথি, সে জিনিসই হোক তার যার প্রাণ হোক আচ্ছাই না হোক, আমাদের কাছে সবসময় আমরা এদেরকে বুকে করে আগলে রাখি। আমাদের নতুন ফ্রিজটা এখনও নতুন হয়ে আছে, এটা নিলাম ডলুর জন্য বলো, কারণ বাড়িতে যখন কোনো লোকজন আসে না রান্নাবান্না রাখতে ভীষণ অসুবিধা হয়। আর এটা ডেমো সৌরভ তোমাদেরকে দেবে, কারণ আজকে বা কালকে বাদ দিয়ে পরশু দিন মেবি হয়তো কোম্পানি থেকে লোক আসবে, ঠিক আছে? তো তার আগে তো আমি কিছু করতে পারবো না। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, ঠিক আছে? টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন, টাটা।